Assalamualaikum warahmatullah. BMIS online school এর পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কামালউদ্দিন, সহকারী শিক্ষক ইসলাম মোদী শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আপনাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৃতীয় অধ্যায় পাঠ 1 এবং 2 এর উপর সৃজনশীল প্রশ্নের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার নাম মোহাম্মদ কামালউদ্দিন এবং আপনাদের ক্লাস সংখ্যা হচ্ছে 18 এবং ফেসবুক আইডি এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তাহলে আসুন আমরা পঞ্চম শ্রেণীতে যেভাবে প্রশ্নের উত্তর দিয়েছি ষষ্ঠ শ্রেণীতে সেটা একটু আলাদা। অর্থাৎ আপনাদের এখানে একটি উদ্দীপক থাকবে এবং উদ্দীপকের সাথে চারটি প্রশ্ন থাকবে এবং চারটি প্রশ্নের মান ভিন্ন ভিন্ন। এক নম্বর প্রশ্নের মান থাকবে আপনাদের 1, দুই নম্বর প্রশ্নের মান থাকবে 2, তিন নম্বর থাকবে 3 এবং চার নম্বর থাকবে 4, টোটাল হলো 10। তাহলে আসুন আমরা আজকের এটা দেখে নিই যে আজকের যে উদ্দীপক, যে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলোর মধ্যে 100 খানা ছোট কিতাব আর 4 খানা বড় কিতাব। বড় কিতাবগুলোর মধ্যে এমন একটি আসমানি কিতাব রয়েছে যা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এর ভাব ও ভাষা অনন্য ও অপূর্ব। এটি হলো আপনাদের উদ্দীপক। এই উদ্দীপকটা পড়ার পরে আপনাদেরকে হ এবং ঘ এই দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তাহলে এর পূর্বে আপনাদের দুটি প্রশ্ন থাকবে। এক নম্বর হলো ঘ, যেটা এক কথায় আপনাদের প্রশ্নের উত্তর লিখতে হবে যে আল কোরআন কথায় লিপিবদ্ধ রয়েছে। আমরা জানি যে আল কোরআন লৌহে মাহফুজের মধ্যে কি রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। দুই নম্বর হলো যে আসমানি কিতাব বলতে কি বুঝো, দুটি আসমানি কিতাবের নাম লিখো। এখানে আসমানি কিতাব বলতে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটাই হলো আসমানি কিতাব। দুটি আসমানি কিতাবের নাম আমরা জানি যে যেমন একটা হলো তাওরাত এবং জাবুর। এরপরে হলো উদ্দীপকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলতে কোন কিতাবকে বোঝানো হয়েছে। তাহলে আসুন আমরা উদ্দীপকটা সুন্দর করে যদি পড়ি তাহলে এটা সহজে আমরা বুঝতে পারব যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি। এখানে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এগুলোর মধ্যে 100 খানা ছোট কিতাব আর 4 খানা হলো বড় কিতাব। বড় কিতাবগুলোর মধ্যে এমন একটি আসমানি কিতাব নাজিল হয়েছে যার সর্বশেষ। এখানে আপনাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এই দুইটি শব্দের উপর ভিত্তি করে আপনাদের এই প্রশ্নটার উত্তরটা খুঁজে বের করতে হবে। তাহলে আমরা জানি যে সর্বশেষ কিতাব হলো কি, আল কোরআন, এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন, যেটা সবার পরে এবং সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কারণ এর ভাব ভাষা অনন্য ও অপূর্ব, অর্থাৎ অনেক সুন্দর। হ্যাঁ, তাহলে আমরা জানি যে উদ্দীপকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলতে কোন কিতাবকে বোঝানো হয়েছে, তাহলে সহজে আমরা বলতে পারবো যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। এরপর হলো এটি তেলাওয়াতের ফজিলত সংক্ষেপে বর্ণনা করো। তাহলে পবিত্র কোরআন তেলাওয়াতের ফজিলত, অর্থাৎ কোরআন হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এটি তেলাওয়াতের ফজিলত অনেক। অর্থাৎ আমরা যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করি তাহলে একটি হরফের পরিবর্তে 10টি করে নেকি লেখা হবে। এবং যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় সে হলো সর্বোত্তম ব্যক্তি। এবং নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। তাই আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং সেই অনুযায়ী জীবন গড়ব। এরপরে আসি আমরা চার নম্বর
কিতাব জ্ঞানসমূহের ভান্ডার ব্যাখ্যা করো অর্থাৎ উল্লেখিত কিতাব হলো আল কোরআন এবং আল কোরআন হলো জ্ঞানসমূহের ভান্ডার অর্থাৎ কোরআন হলো জ্ঞানসমূহের কি ভান্ডার কারণ এই কোরআন কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারি এবং এতে রয়েছে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলার গুণাবলী এবং আল্লাহ তাআলার রহমতের বর্ণনা এবং এই কিতাবের মাধ্যমে আমরা পূর্ববর্তী নবীর আসলে ঘটনা জানতে পারি পাপী এবং নেককার লোকদের অবস্থা জানতে পারি এবং এই কিতাবের মধ্যে রয়েছে সৌরজগৎ নক্ষত্র রাশি পাহাড় পর্বত বিভিন্ন বিষয় সম্পর্কে এই কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে এবং এই কিতাবের মাধ্যমে আমরা এই কিতাবের মাধ্যমে আরো জানতে পারি যে এতে রয়েছে নানা রকম বিধিবিধান এবং এই কোরআনের মাধ্যমে কোরআনকে বলা হয় সত্যিকার পার্থক্যকারী অর্থাৎ এই কোরআন যদি আমরা পাঠ করি তাহলে আমরা কোনটি সত্য কোনটি মিথ্যা এ সম্পর্কে আমরা সহজে অনুধাবন করতে পারব এবং এতে রয়েছে দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন দিক নির্দেশনা এবং দিনের সকল কিছু জ্ঞান সন্নিহিত হয়েছে এই আল কোরআনের মধ্যে তাই কোরআনকে বলা হয় জ্ঞানসমূহের ভাণ্ডার অর্থাৎ এখানে সকল কিছু জ্ঞান কোন মানব জাতির কল্যাণের জন্য কোনটি মানব জাতির জন্য কল্যাণ কোনটি অকল্যাণ সব কিছুই এতে সন্নিহিত রয়েছে সন্নিহিত হয়েছে তাই এই কোরআনকে বলা হয় সকল মানে জ্ঞান ভাণ্ডার এই কোরআনকে বলা হয় কি যে জ্ঞানসমূহের ভাণ্ডার অর্থাৎ কোরআন হলো যত সকল জ্ঞানের ভাণ্ডার এবং জ্ঞানের উৎস এর মাধ্যমে সব কিছু জ্ঞান আমরা পেয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসুন আজকে এই পর্যন্ত আমরা তৃতীয় অধ্যায় পাঠ 1 2 ভাষা সুন্দর করে পড়ব পড়লে আমরা সহজে এখান থেকে এরকম যেভাবে উদ্দীপক ব্যবহার করতে না আমরা সহজে এর উত্তর দিতে পারব তাহলে আসুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ